তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আপনাদেরকে ফেসবুক মার্কেট প্লেসের সম্পর্কে কিছু ধারণা দিব, যে সম্পর্কে যদি আপনারা জানেন আপনার ব্যবসার সেলটা আপনি একটু আরো একটু বাড়াতে পারবেন। তো কিভাবে আপনারা এই সেটিংগুলো করবেন এবং কিভাবে কোনটা সম্পর্কে আপনারা জানবেন, এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমরা অনেকে ফেসবুক মার্কেট প্লেসে আপনাদের নিজস্ব প্রোডাক্ট আর কি সেল করে থাকি, সেক্ষেত্রে দেখা যায় যে খুবই রিচ কম দেখা যাচ্ছে। প্রোডাক্ট যদি আপনি আপলোড করেন মানে মার্কেট প্লেসে যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যায় খুবই পরিমাণ রিচটা কমে যায় আর কি, সেক্ষেত্রে SMS খুব কম আসে আপনাদের কাছে। তো আমি আপনাদেরকে এমন একটি সেটিং দেখিয়ে দেবো, এই সেটিংটি করার ফলে আপনাদের প্রচণ্ড পরিমাণ আপনাদের ফোন নাম্বার দিলে ফোন আসবে এবং কি SMS আসবে আপনার প্রোডাক্টটা সম্পর্কে, এবং কি প্রত্যেকের কাছে আপনার প্রোডাক্টটি আর কি ফেসবুক কোম্পানি থেকে পাঠানো হবে। তো এই সেটিংটা আপনারা কীভাবে করবেন এবং কি সম্পর্কে কীভাবে আপনারা জানবেন এখন আমি আপনাদেরকে এটাই দেখিয়ে দেবো। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমি আপনাদেরকে ফেসবুক মার্কেট প্লেসের কিছু সেটিং সম্পর্কে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলেন বেশি কথা না আমরা ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ফার্স্টে চলে আসবো হচ্ছে আমাদের মোবাইলের ফেসবুক অ্যাপটিতে। তো ফেসবুক অ্যাপটিতে আসার পর আপনার সামনে এরকম চলে আসবে জাস্ট। তো এখন আপনারা যেটা করবেন, এখান থেকে থ্রি রোডে ক্লিক করবেন। থ্রি রোডে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, এখানে দেখবেন মার্কেট প্লেস। ফার্স্টে আপনারা পাবেন, হয়তো আপনাদের হয়তো অনেকের মাঝখানে থাকতে পারে এই লেখাটা মার্কেট প্লেস, এটার উপর একটা ক্লিক করবেন। তো মার্কেট প্লেসের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে জাস্ট মার্কেট প্লেসটি চলে আসবে। তারপর এখান থেকে আপনারা এই সার্চ বারের পাশে একটি লোগো দেখতে পাচ্ছেন প্রোফাইলের মতন, এটার উপর একটা ক্লিক করবেন। তো এটার উপর একটা ক্লিক করার পর আপনার সামনে জাস্ট এরকম চলে আসবে। তো আপনারা এখানে আসার পর আপনারা অনেকে হয়তো সেটিং সম্পর্কে বুঝেন না, তো সেটিং সম্পর্কে তেমন কিছু ধারণা নেওয়ার দরকার নাই। জাস্ট আপনাদেরকে নর্মালভাবে আপনি যদি চান যে আমি ব্যবসা করব এই ফেসবুক মার্কেট প্লেসে, সেক্ষেত্রে আমার কী কী জানা প্রয়োজন সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আপনারা যেটা ক্লিক করবেন, ফার্স্টে মেন যেটা টপিক সেটা হচ্ছে আপনাদের ইনবক্স। তো ফার্স্টে আপনাদেরকে ইনবক্সটা একটা ক্লিক করতে হবে। তো ইনবক্সটি ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনার যে প্রোডাক্টটা আপনারা ফেসবুক মার্কেট প্লেসে দিচ্ছেন সে প্রোডাক্টটা মানে কতজন আর কি আপনি তার জন্য প্রোডাক্টের জন্য SMS করছে। তো দেখতে পারছেন আমার এই প্রোডাক্টটার জন্য কিন্তু অনেকজন SMS করছে, দেখতে পারছেন কিন্তু তাদের সঙ্গে কিন্তু আমি ইচ্ছা করলে এখন এখানে SMS-এ কথা বলতে পারবো। তো আপনারা অবশ্যই এটা চেক করে নেবেন যে আমার আমি যে প্রোডাক্টটা ফেসবুক মার্কেট প্লেসে যে আপলোড করলাম সেটার জন্য কতজন আমাকে SMS দিছে, এবং কি তাদের সঙ্গে কীভাবে কথা বলবো SMS-এর মাধ্যমে, এবং কি ফোন কলে আপনারা কথা বলতে পারবেন। তো তারপরে আপনারা যেটা করবেন, এখানে অল অ্যাক্টিভ দেখতেছেন, এই অল অ্যাক্টিভে তার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখান থেকে যেটা করবেন, আপনি যে ফেসবুক মার্কেট প্লেসে মানে প্রোডাক্টগুলো সেল করেন সেক্ষেত্রে আপনি কয়টা প্রোডাক্টের ছবি আপনার ফেসবুক মার্কেট প্লেসে আপলোড করছেন সেটা আপনি দেখতে পারবেন। তো সেটা আপনি এখানে অ্যাক্টিভের উপর ক্লিক করবেন, এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার প্রোডাক্টগুলো কি অ্যাক্টিভ আছে কি না। অ্যাক্টিভ মানে বোঝানো হচ্ছে অ্যাক্টিভ থাকলে আপনার প্রোডাক্টগুলোর মাধ্যমে আপনার কাছে SMS চলে আসবে যে ভাই এটার প্রোডাক্টটার প্রাইস কত। সেক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ থাকলে আপনার সকল দর্শকের কাছে কিন্তু আপনার প্রোডাক্টটি চলে যাবে। আর যখন দেখবেন যে আপনার অ্যাক্টিভ নাই সেক্ষেত্রে আপনি নতুন করে আবার অ্যাক্টিভ করতে পারবেন, এখান থেকে এখানে ক্লিক করে আপনারা অ্যাক্টিভ করতে পারবেন। তো আমার এখানে কিন্তু আমি দুইটা প্রোডাক্ট সেল করবো, সেক্ষেত্রে দুইটা প্রোডাক্ট দিয়ে দিছি, সেক্ষেত্রে কিন্তু দুইটা প্রোডাক্টই কিন্তু আমার অ্যাক্টিভ আছে। আবার আপনারা যদি চান যে দেখা যাচ্ছে যে কোনো প্রোডাক্ট অ্যাক্টিভ করছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি প্রোডাক্টটা হয়তো সেল হয়ে গেছে, সেক্ষেত্রে ওই সেল প্রোডাক্টটার জন্য প্রচুর পরিমাণ SMS আসতেছে, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করে এই থ্রি ডটে ক্লিক করে আপনারা সামনে এরকম আসবে। তারপর এখানে ডিলিট এটার উপর ক্লিক করলে, তারপর এখানে ডিলিটে যদি ক্লিক করি, তারপরে এখান থেকে আপনারা এটা সিলেক্ট করে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিবেন, তাহলে অটোমেটিক আপনাদের এটা ওখান থেকে ডিলিট হয়ে যাবে। তো দেখেন আমার এখানে কিন্তু ওটা ডিলিট হয়ে গেছে, জাস্ট আমাদের এখানে একটা আছে, তো আমি ওটা ডিলিট করে দিলাম। যেমন ওই প্রোডাক্টটা আমার সেল হয়ে গেছে সেক্ষেত্রে আমি ওটা ডিলিট করে দিলাম। তো তারপর আমি এখান থেকে ব্যাক হয়ে চলে আসলাম। ব্যাক হয়ে আসার পর আপনারা বেশ করে বেশি যেটা ফলো করবেন সেটা হচ্ছে আপনাদের এখানে দেখবেন আপনার প্রোডাক্টটা যে সেল করতেছেন সে প্রোডাক্ট অ্যাক্টিভ আছে কি নাই। তারপর আপনারা দেখতে পারবেন আপনার ফলোয়ার কতজন আছে, আপনি যে ফেসবুক মার্কেট প্লেস যে অ্যাকাউন্টটা তৈরি করছেন তার ফলোয়ার কতজন আছে। এখানে নিউ ফলোয়ার্স এখানে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। তো আমার এখানে কিন্তু দেখতে হচ্ছে তিনজন আমার ফেসবুক মার্কেট প্লেস এরিয়াটা ফলো করছে। তো আশা করি বুঝতে পারছেন। তো এই সেটিংগুলো আপনাদের খুবই জানা প্রয়োজন।
তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ফেসবুক মার্কেট প্লেসের আরও ভিডিও পেতে। আসসালামু আলাইকুম।